ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে জিম্মি করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হচ্ছে। নির্যাতিত ব্যক্তিকে মাটিতে শোয়ানো অবস্থায় ধরে রেখে তাকে পেটাচ্ছেন গ্রাম পুলিশের সদস্য আমানুল্লাহ ওরফে বাবু। বর্বর নির্যাতনের এই ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ার পলদিয়া পালং ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার কামাল বাদশার নিজস্ব কার্যালয়ে এই নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিওটি সম্প্রতি প্রকাশ্যে চলে আসায় উখিয়া জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। ভুক্তভোগী আক্তার মিয়ার বাড়ি হলদিয়া পালং ইউনিয়নের ঘাটিপাড়ায়। সম্প্রতি সিসিএনের মুখোমুখি হয়ে তার উপর চালানো নির্যাতনের বর্ণনা দেন। নির্যাতনের শিকার আক্তার মিয়ার দাবি, নির্বাচনে ইউপি সদস্য সোরার কামাল বাদশার পক্ষে কাজ না করায় তার উপর নির্যাতন করা হয়েছে। তার দাবি, হঠাৎ একদিন তাকে জিম্মি করে পাতাবাড়ি স্টেশনে ইউপি সদস্য সোরার কামালের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর ইউপি সদস্যের নির্দেশে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। গ্রাম পুলিশের সদস্য আমানুল্লাহ ওরফে বাবু একে একে 100টি বেত্রাঘাত করে তার উপর। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে দ্রুত খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পল কামাল বাসাম্বারে দৌড়ি লই যায় অভিষেক সময়টা দি এন মারাম আইজে আয় হই না পারি কেলাম আইজে আর কি ন জানাও তাহলে এর পরে মারি তারি বাদে সত্য পারি মারি তারি বাদে আর ঠেঙ্গো তাল্লাত আতত ফিডুত মারি বাদে বুয়াগারাইজে বুয়াগারাইরি বাদে 300টি ক্যাশ টাম লই আত 300টি ক্যাশ টাম লই আইজেন ইন হনিকে আর না জানাই জানাইলে আর নাকি ডলার টিকে একটা মামলা দিব ফাঁসাই দিব তাহলে আই ডে ডর বইয়ে আই কিনো করি বেলো আর আই প্রতিবাদ কিছু নো করি তাহলে আই এবার একটা ডরও লাগে কে লাইবে জান হওয়া ড্যান তাহলে আর গরিব মানুষ আর তো অন্য কিছু নেই। আক্তার মিয়া দাবি করেন, খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর সেখানে উল্লেখ করা হয় তিনি ঘটনার বিষয়ে কারো কাছে মুখ খুলতে পারবেন না, কিন্তু ইউপি সদস্য ওই ঘটনা করেই ক্ষান্ত হননি। পরে তাকে বিভিন্ন সময় ধরে নিয়ে গিয়ে কোনো কারণ ছাড়াই টর্চার করা শুরু করেন। কিছুদিন আগে তাকে সিএনজি অটোরিকশাতে তুলে অপহরণ করে নিয়ে গিয়ে উখিয়া থেকে তার ভোটার আইডি কার্ড ও টিপসই ব্যবহার করে একটি সিম উত্তোলন করে ইউপি সদস্য। ওই সিম ব্যবহার করে নানা ধরনের দুর্নীতি ও অপরাধ করে যাচ্ছেন ইউপি সদস্য, সে কারণে প্রাণনাশের ঝুঁকিতে পড়ছেন ভুক্তভোগী আক্তার মিয়া। তিনি দাবি করেন, ইউপি সদস্য সোরার কামাল বাদশা তাকে প্রায় সময় হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন, যে কোনো সময় তাকে হত্যা করে মরদেহ গুম করতে পারে বলে আশঙ্কা তার। ইউপি সদস্যের হাত থেকে বাঁচতে আকুতি নিরীহ আক্তারের। সরোয়াল কামার বাসাম্বাল্লা আবুর্ণ ঘুরি দে এখনও আরে ইবে সগরে কোনায় কোনায় সা যেহনো সময় ইবে আরে আক্রম করতে সা লই যাইতে সিনসি ভরি লই যাইতে সা ইহানোর হারণে আর তো আল্লাহর হাসে প্রশাসনের হাসত তো আর তো জানান সা ভর ই যেহেতু আরে কিছু গড়ে ইহানোর ডরে আয় গিয়া। গ্রাম পুলিশের সদস্য আমানুল্লাহ ওরফে বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনেক আগের ঘটনা তাই স্পষ্ট মনে করতে কষ্ট হচ্ছে। এক পর্যায়ে তিনি দাবি করেন, ইউপি সদস্য সরোয়ারের নির্দেশে তিনি পিটিয়েছিলেন। ইউপি সদস্যের নির্দেশে এভাবে নির্যাতন করা যায় কি না প্রশ্ন করলে তিনি দাবি করেন, ইউপি সদস্য ও চেয়ারম্যান নির্দেশ দিলে তারা যে কোনো লোকজনকে পেটাতে বাধ্য হন। গ্রাম পুলিশ সদস্য ঘটনা স্বীকার করলেও ঘটনার সাথে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেন অভিযুক্ত ইউপি সদস্য সরোয়ার কামাল বাদশা। আমি আছি সমিতি বা ভিডিও তো আমি আছি না 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 ভাই আমার ওরকম কোন অপকর্ম আমি কারো সাথে কথাই নাই করি নাই বুঝছো শোনা না এটা যদি কেউ রাজনৈতিক প্রতিহিংসার ভাবে তো বুঝছেন হ্যাঁ বিভিন্ন আমাদের তো প্রতিপক্ষ আছে রাজনৈতিক প্রতিপক্ষ আছে হ্যাঁ তো বলতেই পারে যে কোনোকে করাইতে পারে। একের পর এক শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভুক্তভোগী আক্তার মিয়া।
প্রাণ ভয়ে এতদিন মুখ খুলতে না পারলেও দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বিষয়টি সামনে এনে প্রাণে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি। নিউজ ডেস্ক, সিসিএন।